welcome to my channel, welcome to all about me. So, তোমরা কাজটা দেখতে পাচ্ছো কিন্তু বুঝতে পাচ্ছো না আজ আমি কি করব। সো আজকে আমি একটা গ্লাস পেইন্টিং করতে চলেছি যেটা গ্লাস পেইন্ট কালার দিয়ে নয় কিন্তু অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে। সো ভাবলাম কাজটা অনেক দিন ধরে পড়ে আছে তো কি করব, তো আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। সো আজকে আমাদের এই পেইন্টটা করার জন্য তিন ধরনের ব্রাশ প্রয়োজন, একটা মোটা, একটা মিডিয়াম আর একটা সরু ব্রাশ ডিটেলিং এর জন্য। আর কিছু কালারস নিয়েছি দেখতে পাচ্ছ, ইয়েলো নিয়েছি, অরেঞ্জ নিয়েছি। এই ইয়েলো আর অরেঞ্জ কালারটা মেইন কালার দুটোই পেইন্টের জন্য। ব্ল্যাক নিয়েছি, হোয়াইট নিয়েছি, রেড নিয়েছি, ব্রাউন কালার নিয়েছি আর এটা ডার্ক ব্রাউন শেডের আছে। সো এই কাজটাই আমি আজকে ড্রয়িংটা করতে চলেছি আর ওয়াটার দরকার। সো দেখতে থাকো তোমরা আজকে। সো গাইজ আজকে ড্রয়িংটা শুরু করব। সো প্রথমে আমাদের দরকার ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালার দিয়ে আমি নারকেল গাছটা করব, বিচ সাইডের নারকেল গাছ। সো এই গাছটা আমি করছি ফাইন তুলি দিয়ে একটা ডিটেলিংয়ের জন্য। সো যেভাবে করছি তোমরা করতে পারো, অন্য ধরনের গাছও করতে পারো। সো তোমরা দেখতে থাকো গাছটা আমি কেমনভাবে করছি। তো গাইজ আমাদের নারকেল গাছটা এখন শুকিয়ে গেছে। তোমরা ভাবছো যে এটা পিছন দিকে মানে উল্টো দিক হয়ে গেল কি করে, আমি কাঁচটাকে ঘুরিয়েছি যে দিকটা রং করেছি তার পেছনে মানে উল্টো দিকের সাইডে আমি এবারে ব্যাকগ্রাউন্ড কালারটা করব। সো আমি এক্সট্রা কটা কালার নিয়েছি, স্কিন কালারটা আমি এক্সট্রা নিয়েছি। এক্সট্রা কালার বলতে আমি এবারে ইউজ করবো গ্রে কালার, গ্রে কালার তো পাইনি আমি। সো আমি ব্ল্যাক আর হোয়াইটটা মিশিয়ে করব। দেখো আমি হোয়াইট কালারটা অনেকটা কম পরিমাণে নিচ্ছি আর একটু আকাশের এফেক্টের জন্য আমি ব্লু কালার দেব সামান্য। দেখছো ব্লু কালার নিয়েছি আমি। সো এই কালারটা মিক্স হয়ে যাওয়ার পরে দেখতে থাকো আমি কি করছি। এবারে একটা রাতের টাইপের মানে রাতের আকাশের একটা কালার চলে এলো দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমি আবার একটু গ্রে কালার করে নেবো কারণ একটু বেশি ব্লুইশ ব্লুইশ হয়ে গেছে কালারটা, ভালো লাগছে না অতটাও। তো এরপরে আমি নিচে অনেকগুলো মিক্সিং কালার্স দেব। সো এরপরে আমি কালার দেব হচ্ছে স্কিন কালারটা দেব যেটা এক্সট্রা কালার আমি নিয়েছি। তো এরপর বিভিন্ন ধরনের কালার দিতে থাকবো, তোমরা দেখতে থাকো কেমন লাগে কমেন্টে জানাবে তোমরা। Thank you.
সো গাইস তোমরা দেখতে পাচ্ছো যে মানে ওই কালার মিক্সিং এর পরে এই লুকটা এসছে। সো এরপরে আমার মনে হলো কিছু ডিটেলিং দিয়ে দেবা ব্ল্যাক কালার দিয়ে, তাই আমি ব্ল্যাক কালার দিয়ে ছোট ছোট পাখি দিয়ে দিচ্ছি, তাতে আর একটা ব্রাইট লুক আসছে, ছবিটা অনেকটা ফুটছে। সো কিছু কিছু জায়গায় একটু কালার উঠে গেছিলো, তাই আমি কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি। সো আমি এবারে একটা ব্ল্যাক কালার দিয়ে ফ্রেম টাইপের করে দেবো, আমার মনে হলো ভালো লাগবে, তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে ফ্রেমটা করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। গাইজ আমার ড্রয়িং এর ফাইনাল লুক এসে গেছে, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য বাই।